এতদিন বাংলাদেশে নারী ফুটবল অনেকের কাছে এটা একটা বেমানান সমন্বয়। তবে এখন সবাই বিশ্বাস করতে শুরু করেছে বাংলাদেশ আর নারী ফুটবল শব্দযুগল একদিন খুবই সুন্দর একটা সমন্বয় হয়ে দাঁড়াতে পারবে। তাদের এই বিশ্বাসের ভিত্তি যারা স্থাপন করেছেন তাদের মধ্যে অন্যতম একজন মনিকা চাকমা। বাংলাদেশের মাঝমাঠের সবচেয়ে নির্ভরযোগ্য নাম মনিকা। ড্রিবলিং করে দ্রুত বক্সে ঢুকতে পারেন, অথচ তার শৈশবটা ছিল চরম হৃদয় বিদারক। ফুটবল খেলার জন্য যে একটা বলের প্রয়োজন হয় সেটিও ছিল না তার। খেলতেন জাম্বুরাকে ফুটবল বানিয়ে। ফুটবল গল্পের আজকের এই ভিডিওতে আলোচনা করব সাব চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম সৈনিক মনিকা চাকমার ফুটবলার হয়ে ওঠার পেছনের সংগ্রামের গল্প নিয়ে। মনিকার এ পর্যন্ত উঠে আসার গল্প জানতে ভিডিওটির পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। মনিকার জন্ম 15 সেপ্টেম্বর 2003 সালে। চাকমার বাসা খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়া অঞ্চলে। বাবা বিন্দু কুমার, পেশায় একজন অতি সাধারণ কৃষক। মা রবিমালা গৃহিণী। 5 বোনের মধ্যে মনিকা চাকমা সবচেয়ে ছোট। মনিকা ছোট থেকেই এলাকার ছেলেদের সাথে ফুটবল খেলতেন, যা তার বাবা মোটেও পছন্দ করতেন না। কিন্তু মনিকা তার ভালো লাগার খেলাটা বাদ দিতে পারেননি। বাবার শতচোখ রাঙানো সত্ত্বেও তিনি খেলা চালিয়ে গেছেন। মনিকার ভাগ্যের চাকা প্রথম ঘুরে যায় 2011 সালে। সেবার তিনি ময়মনসিংহের হয়ে বঙ্গমাতা প্রাইমারি স্কুল টুর্নামেন্ট নামে জীবনের প্রথম টুর্নামেন্ট খেলেন। তবুও তার বাবার সম্মতি অর্জন করা সম্ভব হয়নি। বাবার বিরুদ্ধে গিয়ে পালিয়ে এই টুর্নামেন্ট খেলেছিলেন মনিকা। পরে বাবা এই খবর জানার পর মনিকাকে প্রচুর রাগারাগি করেন, যদিও এই সমস্যা মানিয়ে খেলা চালিয়ে যান মনিকা। 2012 সালে আবারও বঙ্গমাতা টুর্নামেন্ট খেলার জন্য নির্বাচিত হন তিনি। বেশ ভালো খেলেনও। তখনও বাবা মেয়ের অনবদ্য প্রতিভার কদর করতে চাননি, চোখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু কোচের চোখ এড়ায়নি তার প্রতিভা। মঘাছড়ি প্রাইমারি স্কুলের কোচ বীরসেন চাকমা ঠিকই পরখ করে নেন মনিকাকে। পরের বছর অর্থাৎ 2013 সালে বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট বাংলার মেয়ে ফুটবলারদের জন্য বেশ ভালো একটা প্ল্যাটফর্ম হিসাবে পরিচিতি লাভ করে এবং বরাবরের মতো এবারও মনিকা এই টুর্নামেন্ট খেলার সুযোগ পান। তবে এবার নতুন স্কুল রাঙ্গামাটির মঘাছড়ি প্রাইমারি স্কুল থেকে বঙ্গমাতা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এই দুর্ধর্ষ ফুটবলার। যদিও তার স্কুল রানার্স আপ হয়, কিন্তু এবারে আর মেয়ের প্রতিভা ঢাকা পড়েনি কঠোর বাবার চোখে। বাবা আর আটকে রাখতে চাননি মনিকাকে, বরং এবার তিনি মেয়ের কৃতিত্বে গর্বে বুক ফুলিয়ে বেড়ান। এভাবেই বাংলাদেশের ফুটবল জগতে যাত্রা শুরু হয় মনিকার। 2014 সালে রাঙ্গামাটিতে অনূর্ধ্ব-14 টিমের একটা ট্রায়াল হয়। সেখানে দুর্দান্ত পারফরমেন্স আর অনবদ্য খেলার কৌশল দিয়ে তিনি জায়গা করে নেন বাংলাদেশের অনূর্ধ্ব-14 টিমে। সেই বছরটা ছিল মনিকার স্বপ্ন পূরণের বছর। খুব অল্প সময়ে মনিকা পরবর্তী অনূর্ধ্ব-16 টিমে খেলার সুযোগ পেয়ে যান এবং বাংলাদেশকে বিশ্ব অঙ্গনে তুলে ধরার তার স্বপ্ন একটু একটু করে পূর্ণতা পেতে থাকে। ধীরে ধীরে দেশকে বিশ্ব দরবারে জাহির করার লক্ষ্যে দেশি বিদেশি নানান টুর্নামেন্ট খেলতে থাকেন তিনি। 2017 সালে এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার্স টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মনিকার কল্যাণে এই খেলায় বাংলাদেশ টিম চীনা টাইপে ইরান, আমেরিকা, কিরগিস্তান ও সিঙ্গাপুরকে একত্রে 26 গোলে হারিয়ে ফাইনালে জাতীয় পতাকা ওড়ানোর সুযোগ করে নেয়। পক্ষান্তরে পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মাত্র 2টি গোল হজম করে। কিন্তু থাইল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 বিশ্বকাপে অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো নামকরা দেশগুলোর বিরুদ্ধে ভালো করা একটু কঠিন হয়ে পড়েছিল, কারণ প্রতিপক্ষ দলগুলো ছিল ফুটবল র্যাঙ্কিংয়ের সেরা 20 দলগুলোর মধ্যে ছিল আর বাংলাদেশের অবস্থান ছিল 100। এই টুর্নামেন্টে বাংলাদেশ বেশ কিছু শিক্ষা নিয়ে ছিটকে যায়। এই টুর্নামেন্টে হার প্রমাণ করে আঞ্চলিক ফুটবলে বাংলাদেশের নারীরা অপ্রতিরোধ্য হলেও তাদেরকে আরও অনেক কিছু করার বাকি আছে। অনূর্ধ্ব-17 বিশ্বকাপে কিন্তু মনিকা র্যাঙ্কিংয়ের 4-এ থাকা টিম অস্ট্রেলিয়াকে একটি স্মরণীয় গোল দিয়ে জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ টিমের যোগ্যতা, বুঝিয়ে দিয়েছিলেন তার পারদর্শিতা। কয়েক মাস পর সাফের অনূর্ধ্ব-15 খেলায় মনিকা বেশ অভিজ্ঞতার সাথে ফিরে আসেন। গ্রুপ পর্বে ভারত ও নেপালের বিপক্ষে খেলায় দেখান চমক। তার খেলায় অভিভূত হয়ে সাপের বিচারক তাকে সবচেয়ে ভালো ফুটবলার হিসাবে বিবেচনা করেন। মনিকা চাকমার কল্যাণে সেই টুর্নামেন্টেরও ফাইনালে পৌঁছানো সম্ভব হতো, কিন্তু ভাগ্য সহায় হয়নি। এরপর 2019 সালে এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার খেলা থেকেই মনিকা দেখাতে থাকেন তার তেজস্বিতা।
তার বদলতে টুর্নামেন্টের প্রথম দুই ধাপ খুব সহজেই পার করে ফেলে বাংলাদেশ দল। কর্নার থেকে মনমাতানো গোল করে মিয়ানমারে অনুষ্ঠিত হওয়া এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার খেলায় স্বাগতিক দেশকে পেছনে ফেলে বাংলাদেশকে সাব চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ করে দেন ম্যাজিক চাকমা। নেপালে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আয়োজিত সাব চ্যাম্পিয়নশিপ ২০১৯। সেই টুর্নামেন্টে মঙ্গোলিয়ার বিপক্ষে চোখ ধাঁধানো গোল করে বিশ্ব দরবারে বাংলাদেশ ফুটবলের এক নতুন চিত্র অঙ্কন করেন মনিকা। তা এই গোলের জাদু দেখেই ফিফা তাকে ম্যাজিক চাকমা উপাধি দেয়। মনিকা এক ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে বল নিয়ে এগিয়ে যান, এরপর ৬ নম্বর জার্সি পরিহিত আরেক ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বলটা সুবিধামতো জায়গা করে নেন তিনি। এমন সময় তাকে আটকাতে এগিয়ে আসে প্রতিপক্ষ দলের আরও দুজন খেলোয়াড়, কিন্তু মনিকা বল হাতছাড়া হতে দেননি। পেনাল্টি বক্সের বাহিরে থেকে বাম পায়ে জোরালো কিক করেন বলে, প্রতিপক্ষ গোলকিপার গোল ঠেকানোর জন্য বেশ জোরে লাভ দেন, কিন্তু তাতে বিশেষ লাভ হয় না। বল গোলকিপারকে উপেক্ষা করে ঢুকে যায় গোলবারের একেবারে ডান পাশ ঘেঁষে। প্রতিপক্ষের জালে তৃতীয় গোল, ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। ফিফা প্রতি সপ্তাহে বিশ্বের সকল ফুটবল ফ্যানদেরকে বলে তাদের পছন্দের গোলের ছবি এবং ভিডিও পোস্ট করতে, যেন গোলগুলো ফিফার চোখে না এড়ায়। এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশি এক ফুটবল ফ্যান তৌসিফ আকাশ ফিফাকে জাদুকর মনিকার এই গোলের ভিডিওটি পাঠান। এভাবে তারা জানতে পারে মনিকা চাকমার জাদুকরি গোলের ব্যাপারে। বাংলাদেশি কন্যার এই গোল সম্বন্ধে ফিফা বলে, এই গোলটি গণনাতীত গোলগুলোর একটি। জাদুকরি গোলের রহস্য জানতে চাওয়া হলে মনিকা বলেন, আমি টিমে অনুশীলনের বাহিরেও আলাদাভাবে অনুশীলন করি। আমি প্রতিদিন এক একা গোল করা অনুশীলন করি, পোস্টের বাহিরে গিয়েও শট করি। আমার কাজ গোল করানো, তবে কখনো কখনো মনে হয় আমার গোল করাটা জরুরি, তাই বেশি বেশি অনুশীলন করি। বল সুইং করানোর জন্য আমাকে অনেক অনুশীলন করতে হয়, পরিশ্রমের জোরেই মূলত এমন গোল করা সম্ভব হয়েছে। মধ্যমাঠের খেলোয়াড় হয়েও মনিকা যে গোল করতে পারেন পরিসংখ্যান সেটিই বলে। তার ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে ২৫ ম্যাচে করেছেন ১০ গোল। তাছাড়া জাতীয় দল এবং বয়সভিত্তিক দলেও মনিকা অসংখ্যবার জাল কাঁপিয়েছেন। নেপালের বিরুদ্ধে বাংলাদেশ যে সাব চ্যাম্পিয়ন হল, মনিকা সেই স্বপ্ন আরও তিন বছর আগে দেখে রেখেছিলেন। তিন বছর আগে মনিকা একবার জানিয়েছিলেন, ভালো খেলতে হবে, আপাতত এটাই ভাবছি, বাংলাদেশের ফুটবলে এক নতুন অধ্যায় তৈরি করতে চাই, এজন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। হ্যাঁ, মনিকা তার কথা রেখেছে, কঠোর পরিশ্রমের ফলে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে দারুণ একটি উপলক্ষ এনে দিতে পেরেছেন। মেয়েরা কৃতিত্ব বয়ে এনেছেন দেশের জন্য। জাম্বুরা দিয়ে ফুটবল খেলা মনিকার এখন ফুটবল কোম্পানি তৈরি করার মতো সামর্থ্য হয়ে গেছে। মেয়ে হয়েও কৃষক বাবার পরিবারের হাল ধরেছেন, সব মিলে বেজায় খুশি মনিকার বাবা। সুপ্রিয় দর্শক, মনিকার পা জোড়া যেন শিল্পীর তুলি। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের সবুজ গালিচায় যে তুলি দিয়ে জয়ের ছবি আঁকার শুরুটা করেছিলেন মালদ্বীপের বিপক্ষে, আর নেপালের বিরুদ্ধে ছিল তুলির শেষ আঁচড়। বাংলাদেশের মানুষ আরও বহু বছর এই জয় মনে রাখবে তা বলাই যায়। ফুটবলার মনিকাকে কেমন লাগে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। মতামত জানাতে পারেন আমাদের সার্বিক আলোচনা নিয়েও। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আরও এমন ফুটবলারদের জীবনের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।